কি আর কি জঙ্গলে যাবেন কাঁকড়া ধরতে? যাবো কি করে, আমি তো পুরো পঙ্গু হয়ে গেছি। যখন হাসপাতালে নিয়ে যাই এইখানে হাত ঢুকলে এপাশে বার হবে, এপাশ থেকে হাত ঢুকলে এপাশে বার হবে। যেদিন বাঘটা ধরলো সেটা সেদিন আপনি কি করছিলেন, কিভাবে কি করলেন, কিভাবে ছাড়ালেন একটু বলুন আমাদের। আমি আর আমার স্বামী কাঁকড়া ধরতে গিয়েছিলাম, জাল ফেলে ফেলে যাচ্ছি নদীতে, নদীতে জাল ফেলে ফেলে গিয়ে যাই, যখন তখন জাল ফেলা হয়ে গেছে, তখন নিয়ে আর দুজনে খালে উঠে জাল ফেলবো বলে খাল দেখতে গেছি, দুজন হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে আমি সামনে গেছি, উনি পিছনে গেছি। তখন আমি সামনে থেকে পিছনে এসছি বা নৌকোর কাছে চলে আসবো বলে, উনি তখন দাঁড়িয়ে আছে, আমি বলি কই এসো আর নৌকোর কাছে যাব। তখন উনি বলছে যে দাঁড়াও আর একটু যাই, আমি না আর যাবো না, আর নৌকোর কাছে যাই চলো জাল তুলবো। তখন বলতে উনি বলছে ও মা বাঘ, আমি বলছি, আমি তখন ঘুরে বলছি ও মা বাঘ বলে উনা, আমি যখন ওমা বাঘ, উনি যখন ওমা বাঘ বলে তখন আমি যখন ঘুরে বলি ওমা বাঘ, তখন এনাকে নিয়ে বাঘটা এনাকে নিয়ে পড়ে যাচ্ছে, বাঘটা তো মানে ভাপ ভাপ করছে, তখন করে শব্দ হচ্ছে, ওনাকে নিয়ে পড়ে যাচ্ছে। তখন আমি ঘুরে পড়ে যখন দেখি ওনাকে নিয়ে যখন পড়ে যায়, আমি তখন ওই জাম মেরে গিয়ে বাঘের কাঁধের উপরে বসি, বসে বাঘের সঙ্গে লড়াই করছি, তখন কুস্তি করছি, বাঘ ছাড়ছে না, ও মা ছাড়ছে না, মা একে মেরে দেবে মনে হয় ছাড়ছে না বলে তখন জোর করে টানতে না মানে ছাড়াতে পেরে তখন কি করছি ওই বাঘের কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে জোর করে তখন মা বলে টান দিয়েছি, দিতেই বাঘটা তখন হাঁ কেড়ে আ করছে, তখন বাঘটা হাঁ কেড়ে মুখটা তুলছে, যখন মুখটা তুলেছে তখন এই বাম পাশের সামনের পাটা যখন তুলে তখন আমার স্বামীকে ওই এক হেঁচকা মেরে মা বলে তখন টেনে তুলেছি, তুলে ওনাকে ওই পাঁজা করে নিয়ে তখন ওই পিছিয়ে 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 ওনাকে নিয়ে নৌকোর কাছে এসছে। তাই এবার নৌকোর কাছে এসে ছেড়ে দিয়েছি, নদীতে ডুবে গেছে, আবার পাঁজা করে তুলেছি, তুলে আবার নৌকোয় তুলে নিয়ে না ওখান থেকে নিয়ে আবার নৌকোয় ওখানে লোক ডেকেছিলাম, সে নৌকোটা যায়নি, আবার একটা নৌকোর কাছে এসে বলছি দাদা আমাকে একটু সাহায্য করো না, আর একটু আমাকে ওই গ্রামের কাছে দিয়ে এলে আমি একটু নদীর কাছে মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো বলতে, তখন উনি আবার আমাকে দিয়ে যেতে গ্রামের লোক সাহায্য করেছে, আমাদের গ্রামে গৌশিক আমি আজকে 40-42 বছর যাচ্ছি। আপনার বয়স কত? আমার বয়স 52 বছর। 52 বছর বয়স থেকে মানে বাবা হাত ধরে? বাবা ছোটবেলায় মারা গেছে, খুব ছোটবেলায় মারা গেছে, বাবা হচ্ছে অসুখ হয়ে মারা গেছে। আর দিদি কত বছর যাচ্ছেন এরকম? উনি প্রায় 24-25 বছর আছে। বিয়ের পর থেকে? না হ্যাঁ বিয়ের পর থেকে। আচ্ছা কি আর কি আর কি জঙ্গলে যাবেন কাঁকড়া ধরতে? যাবো কি করে, আমি তো পুরো পঙ্গু হয়ে গেছি, আমার এখন সংসার নির্ভর করছে এনার উপরে। কত বাচ্চা কটা আপনার? আমার দুটো মেয়ে আর নাদিনী একটা, এখন বর্তমান আমার মেয়ের এনার বাবাকে বাগে খেয়ে নিয়েছে না কার এই বাচ্চা, মানে আপনার মেয়ের মেয়ে? হ্যাঁ ও 6, তখন 6 মাস বয়স, ওর বাবাকে বাগে খেয়েছে, ওই তো ওই মেয়েটা, ওই এই তো তারপরে আপনারা সাহস করে না গেলে করে খাবো, জায়গা জমিন তো আমাদের নেই। বন্ধুরা এনাদের সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রশান্ত হালদারের কাছ থেকে জেনে নেব। আপনি তো এনাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন, তাহলে আপনার অভিজ্ঞতাটা আমরা জানতে চাই। অ্যাকচুয়ালি এই গতকাল আমরা, আমি আমার বন্ধু ধীমান ও অর্পণ, আমরা তিনজনে ত্রাণ নিয়ে যাই
ভুবনেশ্বরীতে, কুলতলি ব্লকের ভুবনেশ্বরীতে, সেখানে গিয়ে দেখি যে এক ভদ্রলোক, অনেকেই আছেন কিন্তু এক ভদ্রলোক এক জায়গায় বসে আছেন, কাঁধে চোট, হ্যাঁ, ব্যান্ডেজ করা, হ্যাঁ, নড়াচড়া করছেন না, সহজেই ব্যান্ডেজ করা আছে বলেই আর কি নজরে পড়েছিল। তো তারপরে দেখলাম যখন মানে আমরা যখন জিনিসপত্র মানুষের হাতে তুলে দিচ্ছিলাম তখন উনিও লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু নিচ্ছিলেন ওনার একটা ছোট্ট বাচ্চা মেয়ের সঙ্গে ছিলেন। সেই ছোট্ট বাচ্চা মেয়ের হাতে যখন দেখি বুঝতে পারছিলাম যে বাচ্চাটা ওই জিনিসপত্র সহ ব্যাগটা ধরতে পারছে না, কিন্তু ভদ্রলোক ওকে হেল্প করতে পারছিল না। আমার তখন মনে মনে একটু বিরক্ত লাগছিলো যে ওর যে ভদ্রলোকের যেদিকে চোট নেই সেই হাত দিয়ে তো ব্যাগটা ধরতে পারে, এবার মনে মনে ভাবছিলাম। ইন দ্য মিনটাইম ধীমান এটা আবিষ্কার করে যে ওই ভদ্রলোক নাকি কোনো রকমের বাঘের আক্রমণ, বাঘের হানা থেকে রক্ষা পেয়েছে, হ্যাঁ, জাস্ট কয়েক মাস আগে। তো যখনই আমি শুনলাম তখন আরও প্রতিবেশী দু একজন বললেন যে এরকম কিছুদিন আগেই আর কি ঠিক আমরা যেখানে ত্রাম বিলি করছিলাম ওখানেই পাশেই আর কি ওই 500 মিটারের মধ্যে একটি নদী আছে, নদীটি ঠাকুরান নদীর একটি শাখা নদী, ওটা 20 নম্বর নদী বলে, ওর ওপারেই যে জঙ্গলটা সেটাকে বলে 20 নম্বর জঙ্গল, ওই জঙ্গলে প্রায়শই বাঘ আসে বা দেখা দেয়। তো ওখানে নাকি কাঁকড়া ধরতে গিয়ে এরকম আক্রমণে, বাঘের আক্রমণের মুখে পড়ে, এবং ওর স্ত্রী অত্যন্ত সাহসিকতার সঙ্গে খালি হাতে, হ্যাঁ, বলা যায় যে খালি হাতেই আর কি বাঘের সঙ্গে লড়াই করে এবং স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসে। এটা শোনার পরেই তো আমি তখন ধীমানকে বললাম যে তাহলে ওনার ওদের কাছ থেকে আর কি ওই ভদ্রলোকের কাছ থেকে এবং ওনার স্ত্রী যদি আসেন তাহলে আরও কিছু ওদের অভিজ্ঞতাটা শোনা যাক কী ব্যাপার। আমরা শুনলাম যে ওনার জামাই নাকি বাঘের আক্রমণে মারা গেছেন। মানে ঘটনাটা যখন আমাদেরকে জানাচ্ছিলেন এবং ওনার স্ত্রী পরে আসলেন, ওনার স্ত্রী যার সাহসিকতায় উনি বেঁচে ফিরেছেন, হ্যাঁ, এবং একমাত্র যিনি ওই সংসারের এই মুহূর্তে আর কি উপার্জনকারী, হ্যাঁ, তো যখন দুজনে যখন আমাদেরকে ঘটনাটা বলছিলেন সে সময় ওখানে একটা বাচ্চা মেয়ে, যে বাচ্চা মেয়েটি আর কি ত্রাণ নিচ্ছিল, হ্যাঁ, ব্যাগে করে, তো ওই বাচ্চা মেয়েটি ওখানে ওদের কাছে ছিল, সেই সময়ই আর কি কথা বলেন যে এরকম আমার জামাই, এই এই নাতনি, নাতনির বাবা এই 5-6 বছর আগে একইভাবে, হ্যাঁ, বাঘের আক্রমণের মুখে পড়ে এবং যথারীতি সে মারা যায়। তখন আমরা জানতে পারি কী ব্যাপার, কী ঘটনা। তখন শুনলাম যে সেই যে জামাই, সে জামাইয়ের বাবা মা এবং জামাই এবং এরা দুজন স্বামী স্ত্রী এই 5 জন একসঙ্গে কাঁকড়া ধরতে যায়। সুন্দরবনে আমরা সবাই জানি যে বহু মানুষের, বহু গরিব মানুষের একটা প্রধান আর কি উপার্জনের এ হচ্ছে কাঁকড়া ধরা, হ্যাঁ, অন্যান্য মাছ ধরা তো আছে, কাঁকড়া ধরাটা কুপিয়ে এবং এটা এটা আয় রোজগার ভালো হয়, সচ্ছলভাবে চলার, অন্তত চলার চেষ্টা, যদিও খুব ঝুঁকিপূর্ণ, তার কারণও আছে। কারণ কাঁকড়া যে দলবদ্ধ ধরতে যাওয়া হয় সেখানে ওই যে অন্যান্য কাজে, যেমন ধরুন মধু সংগ্রহ করতে গেলে যেমন একসঙ্গে 10 জন গেলো এক জায়গায় দাঁড়িয়ে কাজ করলো, কিন্তু কাঁকড়া ধরার ক্ষেত্রে সেটা হয় না। কাঁকড়া ধরতে গেলে এক একজনের মাঝখানে অন্তত পক্ষে 300-400 মিটারের ডিস্টেন্স থাকে, ফলে কেউ কারোর উপরে নজর ফেলতে পারে না, যে কোনো সময় বাঘ এসে, হ্যাঁ, যদি কোনোভাবে যদি হানা দেয়, আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে, একজন আরেক মানে আরেকজনকেও লক্ষ্য রাখতে পারবে না বা সে বাঘকে তাড়ানোর চেষ্টা করতে পারে না সহজে। এবং বাঘ আমরা জানি অলরেডি সবাই জেনে গেছি এখন বাঘ কিন্তু যে আক্রমণ করে একেবারেই চুপি সারে, অত্যন্ত স্টিল দিলি এবং সহজে বোঝা যায় না, এমনকি একটা দলের মধ্যে থেকে একজনকে তুলে নিয়ে গেলে অন্যরা নাও বুঝতে পারে পিছন থেকে তুলে নিয়ে গেলে। এরকম একটা অবস্থায় ওরা ওরকম 5 জন কাঁকড়া ধরছিলেন, ধরে ধরতে ধরতে তখন প্রায় শেষের পথে যখন গুটিয়ে আছে সবাই একসঙ্গে চলে আসবেন, তো ওদের জামাই যে জায়গাটা কাঁকড়া ধরছিল সে জায়গায় জামাইকে দেখতে পায় না, দেখতে না পেয়ে ওরা তখন জামাইয়ের নাম ধরে ডাকাডাকি শুরু করেন, শুরু করে দেখেন যে জামাইয়ের কোনো শব্দ শুনতে পাচ্ছেন না। তখন ওরা ভাবেন যে হয়তো জামাই জঙ্গলের মধ্যে একটু গিয়ে হয়তো পটি করছেন বা এরকম কিছু, এই ভেবে একটু তাও ওরা এগিয়ে যায় আর কি, জঙ্গলের মধ্যে ওরা এগিয়ে যান এবং গিয়ে খোঁজ নিতে থাকেন এবং জামাইয়ের নাম ধরে ডাকতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে দেখেন একটা জায়গায় একটা হাড়ি পড়ে আছে, যে হাড়ি নিয়ে আর কি কাঁকড়া ধরছিলেন, তো আর একটা জায়গায় গামছা পড়ে আছে এবং কাছাকাছি বাঘের পায়ের ছাপ প্রচুর, বেশ, হ্যাঁ, অনেকটা জায়গা জুড়ে বাঘের পায়ের ছাপ। এই দেখে তখন ওরা তো বুঝতেই পারেন যে এরকম, কারণ এই অঞ্চলে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা, প্রচুর মানুষ এরকম বাঘের, হ্যাঁ, প্রাণ দিয়েছে। তো ওরা তখন খোঁজাখুঁজি শুরু করে দেন, খোঁজাখুঁজি শুরু করতে গিয়ে একটু দূরে দেখেন, একটু দূরে জাস্ট দেখেন যে এই জামাইয়ের দেহটি নিয়ে একটা বাঘ জাস্ট আঁকলে বসে আছেন, হ্যাঁ, জাস্ট আঁকলে বসে আছেন। তো এরকম
জাস্ট পেটের নিচ থেকে যে হ্যাঁ নিচ থেকে যে উরু পর্যন্ত এই নরম অংশটা, এটা আমরা ওখানে শুনেছি, আর আগেও শুনেছি যে বাঘ প্রথম এই অংশটা অত্যন্ত নরম অংশ, তো ঘাড়ের প্রিয় খাদ্য, হ্যাঁ ওই যা ওই অংশটা আগে খেয়ে নেয়, এবং ঘাড় যেহেতু ধরে নিয়ে যাওয়ার পরে ঘাড়টা ভেঙে যায়, ও ঘাড় ধরে যেহেতু তুলে নিয়ে যায়, তো ওই অংশটা খেয়ে বাঘটা জাস্ট তার শরীরের উপর দুটো পা রেখে, হ্যাঁ জাস্ট আঁকলে, শরীরটা আঁকলে বসে রয়েছে বাঘটা। এটা যখনই দেখতে পেলে চাঁচামেচি শুরু করে এই চারজন, এবং লাঠি শোটা যেটুকু ওদের হাতে ছিল আর কি সেগুলো নিয়ে হ্যাঁ তাড়া দেয়, এবং বাঘ যথারীত ওই জায়গা ছেড়ে পালিয়ে যায়। এমত অবস্থায় কিন্তু ওই যে শরীরটা ওখানে পড়ে রয়েছে রক্তাক্ত শরীর, এবং একটা অংশ প্রায় নেই বলতে গেলে শরীরের মাঝামাঝি অংশটা, এই অবস্থায় ওখানে আর যে মানে এই যে চারজনের মধ্যে প্রায় কারোরই সাহস হচ্ছে না ওকে তুলে নিয়ে চলে আসা, এমত অবস্থায় এই যে ভদ্রমহিলা যিনি আর কি এখন স্বামীকে বাঁচালেন, তিনি নিজে ওই জামাইয়ের শরীরটা হ্যাঁ বলা যায় মৃতদেহ সেটাকে তুলে নিয়ে ওই বাঘে খাওয়া মৃতদেহ হ্যাঁ সেটাকে তুলে নিয়ে বাড়ি আসেন কোলে করে, ঠিক আছে। তো এই ঘটনা আমরা যখন শুনলাম তো শিহরিত হয়ে গেলাম, মানে ভাবা যায় না যে এরকম একজন সাহসী মানুষ যিনি মানে তারপরে, এবং আমরা বলেছিলাম যে আপনারা আপনারা এই যে জামাইয়ের মৃত্যু হলো তারপরেও তারা সুন্দরবনে যাওয়ার সাহসটা দেখিয়েছে, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কেন গেলেন, এরপরও ধীমানও তাই জিজ্ঞেস করলো যে এরপরও যে আপনাদের জামাই ইয়ে হলো মেয়ে বিধবা হলো এরপরও আপনারা এরকমভাবে চিন্তা নেন, তো উনি ওনারা একটা কথা বললেন যে আমাদের এছাড়া কোনো কিছু করার নেই, আমাদের একটু জমি নেই, হ্যাঁ আমাদের এইটাই জীবিকা, হ্যাঁ তো আমরা কী করবো, তো এই মতাবস্থায় ওরা এরকম কাঁকড়া ধরতে গেছিলো ঠিক একইভাবে, তো উনি তো যা বলেছে তো ভিডিও আছেই, কীভাবে বাঁচিয়ে নিয়েছিল একজন ভদ্রমহিলা খালি হাতে কোনো রকমের অস্ত্র শস্ত্র ছাড়া, একটা মানে কতটা সাহসী বলে এটা সম্ভব হয়, হ্যাঁ সেটা পরে আমরা ভাবতেই পারি না এবং অনুভব করা সম্ভব না। তো আমি আবার জিজ্ঞেস করি, আমাদের বন্ধু ধীমানই জিজ্ঞেস করে যে এরকম আপনারা কি আর যাবেন জঙ্গলে কাঁকড়া ধরতে, তো তো বলে যে না আর খুব যাওয়া সম্ভব না, কীভাবে যাওয়া হবে বা কী করা, আর ভদ্রলোক তো আর কাজ করতে পারবেনই না, ওনার তো নার্সিংহোমে যে নার্সিংহোম চিকিৎসা হয়েছিল এখনও প্রায় 2 লক্ষ টাকার উপরে বাকি রয়েছে শুনলাম, এবং ওনার প্রত্যেক সপ্তাহে যে খরচটা হয় চিকিৎসার সেটা বিশাল খরচ, 4-5 হাজার টাকা বললো যে সপ্তাহে খরচ হয়, যেটা কোনো সহৃদয় ব্যক্তি যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে আমরা ডিসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো, নিশ্চয়ই সেটা তো আমাদের সবারই উচিত হলে এই মানুষগুলো এই মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ এবং এই মুহূর্তে ওই ভদ্রমহিলা চৌধুরী কাজের লোক মানে কাজ করে আয় করবার লোক কেউ নেই, গ্রামবাসী কেউ কেউ আমি দেখেছি ওখানে সবাই ওদের প্রতি সহানুভূতিশীল চেষ্টা করে, কিন্তু আমরা যে গ্রামটাতে গেছি ওরা যে গ্রামে থাকেন সেই গ্রামটা ইটসেলফ অত্যন্ত মানে ইয়ে দারিদ্র পীড়িত গ্রাম, কে কাকে সাহায্য করবে, তাও তারা চেষ্টা করেন যতটা সম্ভব ওষুধের দাম এ করা, কিন্তু আমার মনে হয় যে অন্যান্য আরব তার বাইরের মানুষ যারা তাদের এগিয়ে আসা উচিত, ঠিক আছে এই আর কি। ধন্যবাদ আপনাকে। তাহলে এই সময় আপনাদের কিভাবে চলছে এখন? তো নার্সিংহোমে 2 লাখ টাকা পুরো পাবে দিতে পারেন। কোন নার্সিংহোম? ওই সোনার বাংলা নার্সিংহোম। সোনার বাংলা মানে কোথায় এটা? এটা হচ্ছে পিওর মোড় থেকে ঢুকে গিয়ে পদুয়ার মোড় খিয়ে গিয়ে তারপরে সোনার বাংলা নার্সিংহোম। এখানে হসপিটালে এখান থেকে কোথাও ভর্তি হতে পারলেন না? হসপিটাল কোনো সুযোগ হয়নি মানে করোনার সময়, আর এত যন্ত্রণা, আর বাঘের মাংস তো পচে যায়, আর ওনা তখন পচন্তি মানে খুব যন্ত্রণা সহ্য করতে পারবে না, তখন একটা ইনজেকশন দিলে মরে যাবে। আপনি কি করেন এখন, কিভাবে চলছে সংসার? সংসার তো অচলিত অবস্থা এখন, কাজ করছি এখন কি করবো, এখন সপ্তাহে 5,000 টাকা 4,000 4,500 সপ্তাহে ওষুধ দিতে হচ্ছে সব দেনা। তো আপনাদের এখানে যে মানে যারা আছেন রাজনৈতিক নেতা তাদের কিছু সাহায্য পান না? রাজনৈতিক নেতা বলতে আমাদের ইউনিয়ন থেকে জয় কিনওয়ালা কিছু সাহায্য করেছে, তারপরে আমাদের ক্লাব ক্লাব থেকে কিছু সাহায্য করেছে, আমাদের সাউথ সুন্দরবন ফিশারম্যান থেকে ফার্স্টে 10,000 টাকা দিয়েছিল, তারপরে জয় কিনওয়ালার আবার 9,100 টাকা পাঠিয়েছে ওষুধ কেনার জন্য, বর্তমানে উনি টাকা দিতে ওষুধ কিনে এনেছি 10 দিনের ওষুধ, এখন যে ওষুধ আবার যে আজকে 4 দিন হয়ে গেল, 6 দিনের পর যে ওষুধ পাওয়াতে গেল সে উপরওয়ালা ছাড়া কেউ জানে, এখন যা পরিস্থিতি আমাদের সে বাঁচা মরা সমান হয়ে আছে, পুরো বাঁচা মরা যেন সমান বলে পরিস্থিতি আর কি, খাবো কি করে আমাদের মানে এমন পরিস্থিতি যে ইনি যে একটা লোকের কাছে, আমি নিজে পঙ্গু ছোটবেলায় পড়ে গিয়ে আমার একটা হাড় ভাঙা হয়ে আছে, এই হাড় ভাঙা হয়ে আছে, কোনো কারোর যে মজুর খাটতে হবে সেটুকু পারিনি, এধারে আমার হাড় ভাঙা, বর্তমানে এই হাতটা পঙ্গু হয়ে গেল, আর উপরে যখন ব্যান্ডেজ করতে যায় মানে এটা করতে পারে না,
মাংস থাকলে মাংসের সাথে সাপোর্ট নিয়ে বাঁধতে পারত। পিছনে তো কোনো হাড় নেই, এইটাই তো হাড়, এইটার উপরে থাকে, এটা এতটা কাটা এখন। ডাক্তার বলছে তুমি বেঁচে থাকবে, পরে পরে ব্যায়াম করতে করতে হাত উঠবে, কিন্তু তুমি কোনো কর্ম করতে পারবে না। এক কিলো জিনিস নাড়াচাড়া করতে পারবে না, হ্যাঁ এক কিলো জিনিস তুমি তুলতে পারবে না। তুললে তোমার এত পুরো চামড়া রুবে আর নার্ভের উড়ে আছে, ছাড়া তো যেটা তোমার ধরে রাখবে সেটা তো তোমার নেই। বাই চান্স ছেড়ে গেলে তুমি জীবনে আর কোনো সুস্থই হবে না। এখন যা মেডিসিন পড়ছে ওর উপরে আর কোনো মেডিসিনই বলতেই নেই, যে মেডিসিনগুলো দিচ্ছে এর উপরে আর কোনো মেডিসিন নেই না। এই ধরে রাখি আস্তে আস্তে। এইটা যখন প্রথমে যখন হাসপাতালে নিয়ে যাই, এইখানে হাত ঢুকলে এপাশে বার হবে, এপাশে হাত ঢুকলে এপাশে বার হবে। আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে ডেসক্রিপশনে এনাদের ফোন নাম্বার ব্যাংক ডিটেলস এগুলো দিয়ে দিয়েছি, একটু কাইন্ডলি চেক করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।